ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ই স্কুলিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, সিম্পল, চেঞ্জিং সেন্টেন্সের আজকে তৃতীয় পার্ট আলোচনা করব। তো প্রথমেই শিখব আজকে আমরা এই রুলসটা, কমপ্লেক্স টু কম্পাউন্ড, অর্থাৎ কিভাবে কমপ্লেক্স বাক্যটাকে আমরা কম্পাউন্ড করব। শর্ত হচ্ছে বাক্যটার মধ্যে ইফ যুক্ত থাকবে। আমরা জানি ইফ যুক্ত বাক্যটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। এটাকে কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা যায় সেটা আমরা প্রথমেই শিখব। সেটা হচ্ছে যে এই রুলসটা লক্ষ্য করুন, আপনারা এই রুলসটা লক্ষ্য করুন, এই রুলস অনুযায়ী আমরা আজকে পরিবর্তন করব। তো এখানে দেখেন বাক্যটা আছে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। তো এই বাক্যটাকে আমরা যখন কি করব, এটা ইফ থাকাতে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন কি কাজটা করব। প্রথম কাজ হচ্ছে রুলসে লক্ষ্য করুন আপনারা, যে প্রথম কাজ হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে। তো আমরা ইফ প্লাস সাবজেক্ট হচ্ছে ইফ ইউ উঠাই দিতে হবে। উঠে দেওয়ার পরে কি করব, কমায়ের পূর্ব পর্যন্ত, এখানে দেখেন কমা আছে, কমার পূর্ব পর্যন্ত কি আছে, ওয়ার্ক হার্ড, এটা লিখবো, ওয়ার্ক হার্ড লিখলাম। তারপরে কি, কমার স্থলে অ্যান্ড, কমার জায়গায় আপনারা অ্যান্ড দিবেন, কমা উঠে অ্যান্ড লিখতে হবে। তো আমি কমার জায়গায় অ্যান্ড লিখলাম। তারপরে কি, বিবিএস, অর্থাৎ বিবিএস মানে বাদ বাকি সব, বাদ বাকি সব লিখে ফেললাম। সহজ ভাষায় যদি বলি, ইফ যুক্ত বাক্যটাকে আমরা যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব তখন আমরা এই কমার জায়গায় অ্যান্ড লিখব। সহজ, কমার জায়গায় ব্যাস অ্যান্ড লিখে দিলেন, বাক্যের মাঝে কি লিখে দিবেন, অ্যান্ড, ব্যাস কমার থাকবে না, কমা উঠে দিতে হবে। আর বাক্যের প্রথম থেকে দুইটা শব্দ সাবজেক্ট আর ইফ উঠে দিতে হবে। ব্যাস এইভাবে করে নিচের বাক্যটাকে আমরা পরিবর্তন করব। রুলস অনুযায়ী পরিবর্তন করতে পারেন, আমার কথাটাকে পরিবর্তন করতে পারেন, যেভাবে পরিবর্তন করেন একই পরিবর্তন হবে। কি করব আমরা, এই কমার জায়গায় অ্যান্ড লিখবো, ব্যাস অ্যান্ড লিখে দিলাম। আর বাক্যের শুরুতে কি আছে, ইফ ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট আর ইফ আছে, এই দুইটা উঠাই দিতে হবে। ব্যাস উঠাই দিলাম, তাহলে কি হলো, এখানে ইফ ইউ উঠাই দিলে কি থাকে, রিড থাকে প্রথমে, এই যে রিড, তারপরে বাদ বাকি সবই কিন্তু লিখে ফেলতে হবে। তাহলে কি হচ্ছে, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল মেক গুড রেজাল্ট, ঠিক আছে। আর উপরেরটা হচ্ছে কি, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। ব্যাস কত সহজ, কি কাজটা, কমার জায়গায় অ্যান্ড লিখতে হবে, আর কি করতে হবে, সাবজেক্ট আর ইফ উঠাই দিতে হবে, আর কোনো কাজ নেই, পুরোটা বাক্য হুবহু লিখে ফেলতে হবে। ব্যাস আমরা কি করলাম, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হবে ইফযুক্ত বাক্যটাকে সেটা এখন শিখে নিলাম। এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে কমপ্লেক্স বাক্যটাকে, কিভাবে কমপ্লেক্স বাক্যটাকে সিম্পল করা যায় ইফযুক্ত বাক্য। তো এখানে লেখা আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে উদাহরণ। আর এখানে হচ্ছে রুলস, ইফ প্লাস সাবজেক্ট উঠে বাই হবে। তো রুলসটা লক্ষ্য করুন, ইফ প্লাস সাবজেক্ট উঠে বাই। তো আমরা কি করলাম, ইফ প্লাস সাবজেক্ট উঠে দিয়ে নিচে কি করেছি, দেখুন বাই লিখেছি। ব্যাস তারপরে কি লেখা আছে, ভি ওয়ানের সাথে আইনজি, অর্থাৎ ভার্বের সাথে আইনজি। এখানে ইফ প্লাস সাবজেক্ট উঠে গেলে কি থাকে, ভার্ব থাকে, এই যে ওয়ার্ক, এটার সাথে আইনজি যোগ করতে হবে। তারপরে কি করতে হবে, সহজ কথায় বিবিএস লিখতে হবে। বিবিএস মানে কি, বাদ বাকি সব। তো বাদ বাকি সব যা আছে সব লিখবো। সহজ কথায় যদি বলি, এই ইফ প্লাস সাবজেক্ট উঠাই পুরো বাক্য লিখে ফেলতে হবে। আর প্রথমে ইফ প্লাস সাবজেক্ট উঠাই তো দিব, এটার পরে এটার জন্য একটা বাই লিখতে হবে। বাই লেখার পরে কি করব, পুরোটা বাক্য লিখে ফেলবো, কিন্তু বাক্যের শুরুতে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। চলুন নিচের বাক্যটা দেখা যাক, ইফ ই উঠে যাবে, উঠে গেল, উঠে বাই লিখতে হবে, বাই লিখলাম। তারপরে কি, ভার্বের সাথে আইএনজি, বি ওয়ানের সাথে আইএনজি, এই যে বি ওয়ান হচ্ছে রিড, তারপরে এই বি ওয়ানের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। ব্যাস আর কোনো চেঞ্জ নেই, পুরোটা বাক্য বিবিএস বাদ বাকি সব লিখে ফেলতে হবে, কোনো রকম পরিবর্তন নাই। আমরা শিখে নিলাম কিভাবে ইফ যুক্ত বাক্যটাকে কিভাবে সিম্পল করতে হয়, অর্থাৎ ইফ যুক্ত থাকলে কমপ্লেক্স, এটা কিভাবে সিম্পল করতে হয়। পাশাপাশি আমরা শিখলাম ইফ যুক্ত বাক্যটাকে কিভাবে কম্পাউন্ড করতে হয় অ্যান্ড এর মাধ্যমে। এবার আমরা চলুন না দেখা যাক যে, এবার আমরা শিখব যে কম্পাউন্ড টু কমপ্লেক্স, অর্থাৎ কম্পাউন্ড বাক্যটাকে কমপ্লেক্স কিভাবে করব, যুক্ত হচ্ছে অর যুক্ত থাকবে। তো আপনারা লক্ষ্য করুন যে এখানে লেখা আছে যে রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, এখানে কিন্তু লক্ষ্য করুন এই যে অর লেখা আছে। তো অর যুক্তটাকে কিভাবে চেঞ্জ করব, সহজ কথায় যদি বলি, আর রুলসেও আপনি করতে পারেন, যে প্রথমে কি করতে হবে, ইফ ইউ ডু নট লিখতে হবে। তো আমরা কি করব, এইটারে চেঞ্জ করার জন্য, এই পুরো বাক্যটাকে চেঞ্জ করার জন্য, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল এটাকে চেঞ্জ করার জন্য প্রথমে বাক্যের শুরুতে ইফ ইউ ডু নট যোগ করে দিব, অর্থাৎ রিড অ্যাটেন্টিভলি এটার আগে ইফ ইউ ডু নট যোগ করে দিব, লিখবো। লেখার পরে অর এর পূর্ব পর্যন্ত লিখতে হবে, অরের পূর্ব পর্যন্ত, এই যে এখানে কি আছে, অর আছে, অরের পূর্ব পর্যন্ত কি, রিড অ্যাটেন্টিভলি, এটা লিখলাম, এই যে রিড অ্যাটেন্টিভলি লিখছি। তার মানে তারপরে কি করতে হবে, অরের জায়গায় কমা লিখতে হবে, তারপরে অরের জায়গায় আমরা কমা দিয়েছি, তারপরে কি করতে হবে, বাদ বাকি সব লিখতে হবে, এই যে বাদ বাকি সব লিখে ফেলেছি। সহজ কথায় যদি বলি, আমরা এই অরের জায়গায় কি লিখবো, কমা লিখবো, এই যে কমা লিখে দিয়েছি। আর বাক্যের শুরুতে আমরা ইফ ইউ ডু নট লিখবো, ব্যাস দুইটা কাজ, ইফ ইউ ডু নট প্রথমে লিখতে হবে, আর অরের জায়গায় কি লিখতে হবে, কমা লিখতে হবে, এই যে অরের জায়গায় কমা লিখেছি, ব্যাস হয়ে গেল। আপনি রুলস অনুযায়ী করতে পারেন, আমার কথা অনুযায়ী করতে পারেন, যেভাবেই করেন পরিবর্তনটা কিন্তু একই হবে, বাক্যটা একই হবে। অর্থাৎ রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন হবে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, ঠিক আছে। তারপরে হচ্ছে পারফর্ম ইউর প্রেয়ার এভরিডে, প্রতিদিন তোমার প্রার্থনা করো অথবা নামাজ পড়ো, অর ইউ উইল গো টু হেল, অথবা তুমি কি জাহান্নামে যাবে। তো এই বাক্যটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন বাক্যের শুরুতে ইফ ইউ ডু নট লিখবো, তারপরে বাকি সব লিখে দিব, আর এখানে যে অর আছে সেই অরের জায়গায় কি লিখে দিব, কমা লিখে দিব। ব্যাস আর কোনো কাজ নেই, তাহলে কি হয়ে গেল, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। অর যুক্ত বাক্যটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করলাম, সেটা হচ্ছে ইফ ইউ ডু নট প্রথমে লিখে আর বাক্যের মাঝখানে অরের জায়গায় কমা লিখে। কত সহজ কাজ, তেমন কোনো পরিবর্তন নাই।
এবার আমরা শিখব যে অযুক্ত বাক্যটাকে কিভাবে আমরা কম্পাউন্ড টু কমপ্লেক্স করলাম সেটা আমরা শিখলাম। এবার আমরা শিখব হচ্ছে অযুক্ত বাক্যটাকে কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করতে হয়, ঠিক আছে? অযুক্ত থাকলে যেমন রিড অ্যাটেন্টিভলি অর উইল ফেল অর ইউ উইল ফেল, এই বাক্যটাকে আমরা কিভাবে সিম্পল করবো সেটা শিখবো। তো প্রথমেই রুলসে লেখা আছে, দেখুন লক্ষ্য করুন আপনারা, প্রথমে উইদাউট লিখতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অর এর পর্যন্ত অর উঠে কমা বিবিএস। এইভাবে আমরা প্রথমে কি করবো, উইদাউট লিখবো, এই যে উইদাউট লিখলাম, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এই যে ভার্ব কোনটা রিড, এটার সাথে আইএনজি যোগ করে লিখে ফেললাম। তারপর কি করতে হবে, সহজ কথায় যদি বলি বাদ বাকি সব কিছু লিখতে হবে, এই যে পুরোটা বাক্য সব কিছু লিখছি, শুধু জাস্ট অর এর জায়গায় কমা। আপনারা রুলসটা ফলো করলে মনে হয় যে জটিল হয়ে যাচ্ছে, সহজ কথায় যদি বলি অর এর জায়গায় আপনি কমা লিখবেন, ব্যাস অরের জায়গায় কমা লিখে দিলাম, তারপর আপনাকে কি করতে হবে, প্রথমে উইদাউট লিখতে হবে, উইদাউটের পরে যেই ভার্বটা আসবে তারপরে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। এইভাবে করে নিচের বাক্যটাও চেঞ্জ, এই যে অরের জায়গায় আমরা কি দিয়েছি, কমা দিয়ে দিয়েছি। এভাবে করে বাক্যের শুরুতে উইদাউট দিতে হবে, এই যে শুরুতে ভার্ব আছে একটা, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, অর্থাৎ উইদাউটের পরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যোগ হবে, পুরোটা বাক্য লিখে ফেলতে হবে, অরের জায়গায় এই যে অরের জায়গায় কি লিখে দেবেন আপনি, কমা লিখে দিবেন, তাহলে সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা অযুক্ত বাক্যটাকে কীভাবে সিম্পল করলাম সেটা শিখলাম, তারপরে আমরা শিখলাম যে অযুক্ত বাক্যটাকে কীভাবে আমরা কমপ্লেক্স করব সেটা শিখলাম, আমরা শিখলাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স বাক্যটাকে, যুক্ত বাক্যটাকে কীভাবে সিম্পল করব সেটা শিখলাম, আমরা কীভাবে কমপ্লেক্স বাক্যটাকে কম্পাউন্ড করব, ঠিক আছে, যুক্ত সেটাও কিন্তু কি শিখে ফেললাম। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন আপনারা, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেন, বন্ধুদের মাঝে শেয়ার করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের যদি ইংরেজি কোনো বিষয়ে শেখার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই আপনাদের সেই বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, স্কুলিংয়ের সাথেই থাকবেন।